কালু। দিদিমণি, আমি হোস্টেল থেকে ফিরোজ বলছি। কি ব্যাপার ফিরোজ? দিদিমণি, আপনি যত তাড়াতাড়ি পারুন এখানে চলে আসুন। আপনার নতুন ছাত্র আপনার সাথে দেখা করার জন্য খুব কান্নাকাটি করছে। ওকে কাঁদতে বারণ করো, আমি সকালে ওর সঙ্গে দেখা করব, ঠিক আছে? এই কথাটা আমি ওকে অনেকবার ধরে বুঝিয়েছি, কিন্তু শুনছে কোথায়। তার উপর সকাল থেকে কিছুই খাইনি। দিদিমণি, আপনি যদি এখন চলে আসেন খুব ভালো হয়। ঠিক আছে, আমি এখনই আসছি। তুমি ওকে ধৈর্য ধরতে বলো, আমি আসছি। ঠিক আছে দিদিমণি। ঠিক আছে। ছোট ছোট বাচ্চাদের দান করার জন্য আমি এই দোকানটা খুলে রাখিনি। আমার ঘরেও তোর মতো ছোট ছোট বাচ্চা আছে। আরে কি হলো রমেশ? দিদি দেখুন বদমাইশটাকে, দুধের দান গজায়নি আর এখন থেকেই চুরি। তোমার নাম কি বাবা? ভয় পেও না বাবু, এমন আর করো না। দাও, আমাকে দাও। কাল সকালে আমার বাড়িতে এসো। ওই দেখো আলো জ্বলছে, ওটাই আমার বাড়ি। এখন তুমি এসো। আচ্ছা রমেশ, ওটার দাম কত? 10 টাকা। আচ্ছা দিদি, এত রাতে আপনি? আমাকে হস্টেলে যেতে হবে, এখন রিক্সা পাওয়া যাবে? অনেক রাত হয়েছে না দিদি, সবাই ঘরে চলে গেছে। ঠিক আছে, হেঁটে চলে যাব। বাবা, দিদি আপনি একা যাবেন না, 5 মিনিট দাঁড়ান, আমি দোকান বন্ধ করে আপনার সঙ্গে আসছি। এর দরকার নেই, আমার মতো মানুষের ভয় পেলে চলে? আমি একলাই চলে যাব। কলকাতা শহর সবারই পছন্দের, আর সেই জন্য এই শহরের ওপরে সবারই নজর, বিশেষ করে বলতে পারেন বিদেশিদের। সবাই একটা করে গলায় ক্যামেরা ঝুলিয়ে সারা শহর ঘুরে বেড়ায়। আর এই এলাকার একটা সময় অনেক ইতিহাস ছিল। এখানে একটা সময় নাচ গান ব্যান্ড সব কিছু হতো। শহরের ধনী লোকেরা এখানে খুব আনন্দের সঙ্গে তাদের দিন কাটাত। এই পুরো এলাকা এখন ইন্ডোস্টেট বিল্ডারের টার্গেটে আছে। এই ম্যারি টিচারের পরিবার বহু সময় আগে বিদেশ থেকে এখানে আসে। ওনার বাবা জন ডিকোস্টা সেই সময়কার খুব ধনী লোক ছিলেন। ওনার পা যেন কোনোদিন মাটিতেই পড়ত না, এইভাবে সম্মানের সঙ্গেই চলতো তার পরিবার। তাঁর স্ত্রী এই এলাকার মায়ের মতো, তিনি খুব দান ধ্যান করতেন। ম্যারিকে জন্ম দেওয়ার পর তিনি মারা যান, আর ম্যারির বাবা দ্বিতীয় বিবাহ করেননি। তিনি মেয়ে ম্যারিকে পাঠিয়ে দেন বিদেশে পড়ার জন্য।
ম্যারির বাবা মারা যাওয়ার আগেই ম্যারি এখানে চলে আসে, আর ম্যারি শেষ পর্যন্ত কোনো দিনই বিয়ে করেনি। ও খুব ভালো মনের মেয়ে ছিল, নিজে হোস্টেলও চালাত। উনি কে? ডক্টর বেনু, টিচারের প্রতিবেশী তো বটেই, ওদের ফ্যামিলি ফ্রেন্ডও। আর ওই মেয়েটা হচ্ছে ডক্টরের মেয়ে সোনালি, এখন পড়াশুনো করছে। ও মেয়র সাহেব হয়েছে গেছে। এই মেয়র দু নম্বরই ব্যবসাও করে থাকে, মেরি টিচার প্রায় সবসময় এর বিরোধিতাও করে গেছে। সকলের মধ্যে অনাথ বাচ্চাদের উদ্ধার করার খুব শখ ছিল, আর সেটাই করে এসেছে। কত বাচ্চাদের যে দত্তক নিয়ে মানুষ করেছে, আর এটাই ছিল এই পরিবারের উদ্দেশ্য, সব সময় এর জন্য এগিয়ে আসতো। জানি না এই বাচ্চাগুলোর এখন কি হবে, কি যে করবে। আমি ঠিক জানি না, আপনারা কিছু ঠিক করলেন? কিছুক্ষণ আরো অপেক্ষা করে নি, হয়তো এসে যাবে। আর একটু অপেক্ষা করে দেখি। আর এটা কে? হ্যাঁ, ও এডি, টিচারের দত্তক নেওয়া দ্বিতীয় ছেলে। ওফ, টিচার এরকম বদমাইশকেও পালন করেছে যে সবসময় ওর সম্পত্তির লোভে। টিচার নিজের বাড়িটাও দিয়ে ওকে সন্তানের মতো দেখেছে। এ খুব স্বার্থপর এডি জন ডিকোস্টা। টিচারের সব কাজকর্ম এই দেখত। এই এডি ছোটবেলা থেকে খুব চালাক ছিল, টিচার দত্তক নেওয়ার পর থেকে বদলেছে। এ করেটা কি? বিজনেস করে। ও জুস কফি বানানোর একটা ছোট ক্যাফে আছে, যেটা ও বাড়ি থেকেই চালায়। ও হচ্ছে রিজু, ছোট ছেলে, বাইরে লেখাপড়া করে। তেও কি বাঙালি নাকি? এ পাক্কা গুজরাটি। কিছু বছর আগে গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল তখন ওর সারা পরিবার মারা যায়, ও একা বেঁচে গেছে। একে টিচার পরে দত্তক নেয়। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি যে হয়ে গেল। আমার মনে হয় লোকটা খারাপ না। কুকুরের লেজ যতই সোজা করো বেঁকাই থাকে। এর মতো আর কজন আছে? এরকম আর দুজন, তার মধ্যে একজন ফিল্মে স্টান্টম্যানের কাজ করে, এ সবসময় তার সঙ্গে যাতায়াত করে। এই ছেলে খুব রোমান্টিক, আর একজন সব থেকে বড়। ও কিরকম, রংবাজ নাকি? রংবাজ কিনা সেটা আবার বলার অপেক্ষা রাখে, বড় বড় মস্তানদের জল খাইয়ে দেয়।